বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে কম বেশি সবাই যখন ক্ষতিগ্রস্ত, ঠিক তখনই চট্টগ্রামের একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন ইলেকট্রনিক ভিলেজ দেশবাসীর পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে। তার এই ধারাবাহিকতায় গতকাল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শরাফাতুল্লাহ পেট্রোল পাম্পের সামনে থেকে জীবাণুনাশক স্প্রে ছিটানো আরম্ভ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন। মহামারী আকার ধারণ করছে এই করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসকে দেশের জনসাধারণকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করার জন্য ওয়ালটনের ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে, সারা বাংলাদেশের সকল ওয়ালটনের ডিস্ট্রিবিউটররা সাধারণ মানুষের পাশে থাকবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে, সাধারণ মানুষকে সচেতনতা করবে, এটার জন্য ওয়ালটন ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা আজকে চট্টগ্রামের এই শহরের প্রতিটি অলিতে গলিতে পুরো চট্টগ্রাম সিটিতে আমরা আজকে জীবাণুনাশক স্প্রে করব এই গাড়ির মধ্যে দিয়েই। এ সময় ওয়ালটনের ক্রেতা দর্শক ওয়ালটনের এই কাজের জন্য ভূয়সী প্রশংসা করে। বিশ্ব যখন আজকে করোনায় আক্রান্ত, বাংলাদেশও তার বাইরে নয়, বাংলাদেশও আজকে করোনার জন্য সারা বাংলাদেশ লকডাউন আছে। সমস্ত বাংলাদেশের আজকে বাসিন্দারা সবাই লকডাউন অবস্থায় জীবনযাপন করছে, ঘরের মধ্যেই আছে। এই মুহূর্তে এই যে রাস্তাঘাটের চলাচলের পথে যে এই ভাইরাস যে আক্রান্ত হচ্ছে, এই ভাইরাসকে মুক্ত করার জন্য ওয়ালটন সহ সারা দেশের মধ্যে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান আছে তারা যে উদ্যোগ নিয়েছে সেটার জন্য তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। চট্টগ্রামে আজকে মেডিসিন ছিটানোর মাধ্যমে, জীবাণু নাশক মেডিসিন ছিটানোর মাধ্যমে যে উদ্যোগ গ্রহণ করেছে সেটার জন্য ওয়ালটন ইলেকট্রনিক্স ভিলেজকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে আমরা সবাই ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। এই দেশকে নিরাপদে রাখা, নিজে নিরাপদ থাকা এবং দূরত্ব বজায় রাখা, এই জন্য যে ওয়ালটন যে কাজ করছে এই কাজের জন্য আমি ওয়ালটনকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক। একটা উদ্যোগ নিল জয়নাল ভাই, ওই জন্য ওনাকে কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি। যে অন্য কোনো ইলেকট্রনিক্স কিন্তু আসে নাই এই ধরনের সহযোগিতা করার জন্য, তো আমি ওনাকে আজকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে এই ধরনের একটা যে উদ্যোগ নিল। চট্টগ্রামের চান্দগাঁও থেকে মুজাহির ইসলাম, ডেস্ক নিউজ, স্কাই টিভি।